অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লক চ্যানেলের মধ্যে। বন্ধুরা, আজকে আমরা আবারও ইন্ডিয়ান আর্মি থেকে 10 পাস কোয়ালিফিকেশনে অনেকগুলো শূন্য পদে নতুন নোটিফিকেশন এসছে, এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা বিষয় আলোচনা করবো এবং আপনাদের মধ্যে যারাই এর জন্য ইন্টারেস্ট আছেন এবং আপনারা কী অ্যাপ্লিকেশন করবেন সব কিছু আমরা আলোচনা করবো এই ছোট্ট ভিডিওর মধ্যে। তবে বন্ধুরা, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট লক্ষ্য রাখতে পারেন, এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করবো। তাহলে চলুন দেখে নিচ্ছি বন্ধুরা সেই নতুন নোটিফিকেশনের পাতায়। এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশনটা। তবে নোটিফিকেশনটা আপনারা নিজেরও চেক করবেন, কারণ হচ্ছে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে আসা এই নতুন নোটিফিকেশন, যার মধ্যে গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট রয়েছে, আমরা বিভিন্ন পোস্টগুলো আলোচনা করবো এবং আপনাদের প্লেস অফ পোস্টিং কই হতে পারে সেটা আপনারা দেখবেন। তবে প্রথম থেকে যদি আমরা আলোচনা করি, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজকে ইন্ডিকেট করে সেই পোস্টগুলি এসছে। যেমন প্রথম যে মেডিকেল কলেজটা রয়েছে, সেই মেডিকেল কলেজে কিন্তু যে শূন্যপদগুলো রয়েছে, যেমন MTS, ভারবার, এমনভাবে শুরু করে কিন্তু 8টা ক্যাটাগরির মধ্যে শূন্যপদ রয়েছে। তবে সেগুলো আবার কিন্তু আপনাকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়েছে, প্রথমে আপনি সেই শূন্যপদগুলি দেখে নেবেন। নেক্সট আরেকটা যেটা মেডিকেল কলেজ রয়েছে মুম্বাইতে, সেটার জন্য কিন্তু আবার 1 থেকে 4 অবধি বিভিন্ন শূন্যপদকে ভাগ করা হয়েছে। তারপরে নেক্সট যেটা মেডিকেল কলেজ রয়েছে বা সেক্ষেত্রে আমরা শূন্যপদ কিন্তু একটা পাচ্ছি, আবার পোস্টও কিন্তু একটা। এমনভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজের আন্ডারে বিভিন্ন শূন্যপদকে ভাগ করে দেওয়া আছে। তবে আমরা আলোচনা করবো তার কোয়ালিফিকেশন ডিটেলস নিয়ে। এমনভাবে প্রত্যেকটা অনেকগুলো প্লেসে কিন্তু নিয়োগ হচ্ছে, আমরা আশা করবো আপনারা সকলেই প্রত্যেকটা সেন্টারের যে কোয়ালিফিকেশন প্লাস পোস্টগুলো রয়েছে অবশ্যই লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখার পর আপনাদের কোয়ালিফিকেশন উপর নির্ভর করে সেটা আমরা চলে যাব এবং আলোচনা করবো, প্রথম পোস্ট এবং কোয়ান্টিটি আপনারা দেখে নেবেন। এখন আমরা প্রত্যেকটা পোস্টের ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে এটা হচ্ছে স্টেনোগ্রাফার, এক্ষেত্রে অবশ্যই উচ্চ মাধ্যমিক, সঙ্গে আপনার কিন্তু স্টেনোগ্রাফের উপর স্কিল থাকতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা LDC, এক্ষেত্রে আপনার কিন্তু উচ্চ মাধ্যমিক, সঙ্গে আপনার টাইপিংয়েরও স্কিল কিন্তু প্রয়োজন পড়বে। স্টোর কিপারের জন্য আবার উচ্চ মাধ্যমিক, টাইপিংয়ের স্কিল প্রয়োজন পড়বে, অবশ্যই ম্যাট্রিকুলেশনের সঙ্গে কিন্তু ডিপ্লোমা প্রয়োজন পড়বে। সিনেমা প্রজেকশনিস্ট এবং এক্ষেত্রে কিন্তু আবার ম্যাট্রিকুলেশন এবং ট্রিট প্রয়োজন পড়বে। ফায়ারম্যানের জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন ম্যাট্রিকুলেশন থাকবে, সঙ্গে কিছু ফিজিক্যাল এফিসিয়েন্সি এগুলো কিন্তু আপনার দরকার পড়বে, এগুলো আপনার লক্ষ্য রাখবেন। 7 নম্বর হচ্ছে ট্রেডসম্যান মিট, এক্ষেত্রে ম্যাট্রিকুলেশন সঙ্গে একটু আপনার এন্ডুরেন্স টেস্টও কিন্তু প্রয়োজন পড়বে। কুকের জন্য ম্যাট্রিকুলেশন, আবার ট্রেড চেয়ে ট্রেড মানে আলটিমেটলি বন্ধুরা ITR থেকে সেই সার্টিফিকেট আপনার থাকতে হবে। বারবারের জন্য আবারও প্রফিসিয়েন্সি মাধ্যমিক, সঙ্গে ট্রেড প্রয়োজন পড়বে। ক্যান্টিন বিয়ারের জন্য ম্যাট্রিকুলেশন, সঙ্গে প্রফিসিয়েন্সি ট্রেড। মাত্র মাল্টিটাস্কিংয়ের জন্য কিন্তু আমি অনেকগুলো পোস্ট পাচ্ছি, এক্ষেত্রে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এই যারা ছাড় রয়েছে, যারা ডিপার্টমেন্টাল এমপ্লয়েজ তাদের জন্য কিন্তু অনেকটা বেশি ছাড় রয়েছে। তাছাড়া কিন্তু SC ST OBC জন্য কিন্তু এজের ছাড় রয়েছে। মোড অফ সিলেকশন আলটিমেটলি কম্পিটিটিভ এক্সামিনেশনও হবে, সেক্ষেত্রে রিটেন এক্সামিনেশন এবং টাইপিং টেস্ট বা স্কিল টেস্টগুলি হবে, সেক্ষেত্রে আপনার রিটেন এক্সামিনেশন সিলেবাস কি সম্পূর্ণ রয়েছে। জেনারেল ইনস্ট্রাকশন আমরা দেখে নিচ্ছি, এক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক আপনার সমস্ত কিছু আপনার লক্ষ্য রাখবেন, কীভাবে অ্যাপ্লিকেশন সেন্ড করবেন। তবে অবশ্যই কিন্তু আপনি ডিটেলস জানতে হবে কীভাবে আপনাকে সেন্ড করতে হবে, সেক্ষেত্রে আপনি পোস্ট অফিসের তথ্য সেটাকে সেন্ড করতে পারেন। হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে আমরা আলোচনা করবো, অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা নিচে দেওয়া রয়েছে, সেটা আপনাকে প্রিন্ট আউট করে নেবেন। করার পর সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো আপনাকে অ্যাটাচ করতে হবে। করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আপনাকে সেন্ড করতে হবে। তবে সেন্ড করতে গেলে আপনাকে কিছু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন রয়েছে দ্য সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ, রিসেন্ট পাসপোর্টের ফটোগ্রাফ যেটা রয়েছে সেটা আপনাকে অ্যাটাচ করতে হবে, মানে আলটিমেটলি ফটোগ্রাফ এবং 2 এডিশনাল ফটোগ্রাফ আপনাকে দিতে হবে। এবং আপনার সেলফ অ্যাড্রেসে কিন্তু আপনার একটা 25 টাকা তোমার স্ট্যাম্পও লাগাতে হবে, এবং আপনি এফোর সাইজের খামের মধ্যে আপনার যে গ্রুপ লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এবং সঙ্গে ক্যাটাগরি, লেখার পর আপনার ঠিক বা দিকে যেটা রয়েছে আপনি যে লোকেশন সেন্ড করবেন সেটা অ্যাড্রেসটা লিখে নেবেন, এবং ডান দিকে আপনাকে লিখতে হবে আপনার নিজের অ্যাড্রেসটা, সেটা কিন্তু আপনি যত তাড়াতাড়ি পারে সম্ভব সেন্ড করে দেওয়ার চেষ্টা করতে হবে। এমপ্লয়মেন্ট নিউজ পেপার 9 আগস্ট 2021 পাবলিশ হবে, তারপরে ঠিক 30 দিনের মধ্যে আপনাকে সেটা সেন্ড করে নিতে। এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটা যেটা আপনাকে ফিল আপ করতে হবে। তবে অনেকের প্রশ্ন থাকে এই যে এটা আপনি কোথায় পাবেন, সেটা কিন্তু আপনি এমপ্লয়মেন্ট নিউজ পেপারে সেটা থাকে তবে। ঠিক আছে বন্ধুরা, আজকে বলতে এই পর্যন্ত রইল। তবে বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন। তবে অ্যাপ্লিকেশন ফর্মেট বা অ্যাপ্লিকেশন ফিল আপ সংক্রান্ত বিষয়ে আপনাদের অনেক ডাউটস থাকতে পারে, আমি বলবো যে প্রয়োজন পড়লে আপনি ইউটিউব থেকে এমন ভিডিও অনেক পেয়ে যাবেন যেখানে আপনি দেখে ক্লিয়ারলি বুঝে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে বন্ধু, আজকে পর্যন্ত রইল।
যদি বন্ধু ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করতে বলেন না। ঠিক আছে, দেখা হবে ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।